নমস্কার বন্ধুরা, আরেকটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আলু কাবলি বানাবো। তো কী কী দিয়ে বানাবো সেটা আপনাদেরকে বলে দিচ্ছি। আমি আলু সিদ্ধ করেছি, বিট নুন নিয়েছি, নরমেল নুন নিয়েছি, এটা হলো চাট মশলা, ভাজা মশলা, আর এটা গন্ধরাজ লেবু। প্রথমে এটাকে ছুলে নিচ্ছি। A few moments later. এবার এটাকে ছুলে নিয়েছি। ফাইনালি আমি সব ছুলে নিয়েছি, এবার এটাকে কাটবো। Years later. এবার মশলা দিয়ে দেব। নরমেল নুন, চাট মশলা, বিট নুন, ভাজা মশলাটা। আমি লেবু দিচ্ছি, আপনারা তেঁতুলের টক জলটাও দিতে পারেন। আলুর সাথে একটু ভালো করে মিশিয়ে নেব। মিশানোটা হয়ে গেছে। এবার মটর সিদ্ধ করে রেখেছি, অল্প একটু নুন দিয়ে সেটা দেব। মটরগুলোকে মেখে নিয়েছিলাম। ঝুড়ি ভাজাটা দিয়ে দেব তার উপরে। মামাম খুব টেস্টি বানিয়েছে।